সড়ক ও জনপদ বিভাগে নিজস্ব জমি বরাদ্দ ও দখল করা হচ্ছে প্রকাশ্যে। একই সাথে ব্যক্তি মালিকানাধীন জমি বরাদ্দ করে তৈরি করা হচ্ছে স্থাপনা, এমন অভিযোগ পাওয়া গেছে। রামুর রশিদনগরের পানিছড়া এলাকায় এমন দখল ও বরাটের ঘটনা ঘটে। কক্সবাজারের জেলা প্রশাসক বরাবর করা অভিযোগ থেকে জানা যায়, 2003 সালে রাহেলা আক্তার থেকে 376 নং রেজিস্টার কবলা দলিল মূলে 23.5% এবং 1994 সালে আব্দুল রশিদ থেকে 1564 নং রেজিস্টার কবলা দলিল মূলে 30% সহ মোট 53.5% জমি ক্রয় করে সেই জমি ভোগ করে আসছেন মোহাম্মদ হুসাইনের স্ত্রী ও সন্তানেরা। রামুর রশিদনগর এলাকার মুস্তাক আহমেদ, সিরাজুল ইসলাম, শামসুল আলম ও নুরুল আজিমের নেতৃত্বে 16 জানুয়ারি মধ্যরাতে অভিযোগকারীর কতিয়ানভুক্ত জমি এবং সড়ক ও জনপদ বিভাগের জমিতে ট্রাক ভর্তি মাটি ফেলে বরাট করে সেখানে স্থাপনা নির্মাণ করে। এ সময় বাধা দিতে আসলে ভুক্তভোগীকে হুমকি দেন অভিযুক্তরা। জায়গাটা আমরা আমাদের ফেরত চাই, আমরা আমাদের রুটসের জায়গার কোনো আমাদের দরকার নেই। যদি রুটসের জায়গা হয়ে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যে কিনা জায়গা আমাদের দলিলে 2300 জায়গা, আর একটা দলিলে 300, এই জায়গাটা পাইলেই আমাদের হবে। এটা মূলত আমরা তো মোমা চিনি না, তাহলেও শুনছি এটা হচ্ছে সিরাজ আছে, মুস্তাক আছে, নুরুল আজিম আছে, তাদের একটা নাকি ফু আছে, আর এদের মানে সৈয়দ আহমদ গ্রুপ এবং আব্দুর রহমান গ্রুপ, এই দুই গ্রুপের মিলেই হচ্ছে এই কাজটা করতেছে। আজকে 23 বছর হয়েছে আমার দখল জায়গা, আমার মা আমি তিনজনের নামের জায়গাগুলো দখল আমরা করছি, 23 বছর দখল করে খাচ্ছি। এই জায়গায় দরিদ্র কত লোক আসি, মুস্তাক, সিরাজ, নুরুল আজিম, এরা দখল করে অনেক মান লোকজন নিয়ে আসি, আমার জায়গাগুলো দখল করে মাটি ভরাট করে ফেলছে, বাড়ি করছে। ফোন করেছো আমার জায়গা, আমার বাপার জায়গা আমরা তোমাকে দিবা, তোমরা আমার জায়গাগুলো লুটপাট করে খাইছো। আমরা লুটপাট করে খাইনি, আপনি কিনে খাইছি, আমরা তো ওগুলো ওরা বিক্রি করছে, আমরা কিনছি। তবে শাহজাহান বেগমের অভিযোগ অস্বীকার করেন মুস্তাক আহমেদ। তিনি জানান তার পূর্বপুরুষের জমিতেই স্থাপনা নির্মাণ করছেন। দাদাই নব আছে, বাদাদা মানে সাঁচলো জাডরও ফু হলো নব আছে, এই তারা মানে আরও জায়গা কিনে অংশীদার, যারা মনে হয় অংশীদার যারা আছে তারা বাইরে তো কিনে, এই তারা আছে বাইরের অংশ, এই তারা তো তারা জায়গাও আছে, যারা জায়গা হয় তারা তো ফুরাইও আছে, এই তারা তো জায়গা ফুরাই তাহলে পরবর্তী যদি ইয়ান তো গরিবার হন প্রশ্ন নুড়ে না না, আমরা হাই ওয়ান জায়গাতে কোনো বাড়ি করতেছি না, আমরা বাড়ি করতেছি আমাদের প্রতিয়ানবদ্ধ জায়গাতে। এ বিষয়ে রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম বলেন, রাস্তা জায়গা দখলের ঘটনা তার জানা নেই, তবে কয়েকটি জায়গায় বরাদ্দ করা হচ্ছে নির্মাণ সামগ্রী রাখার জন্য। এখানে রুটের জায়গা দখল করলে আমার নলেজ নাই, আমি যেগুলো দেখতেছি এখন সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ শাহে আরিফিন বলেন, সড়ক ও জনপদ বিভাগের জমি বরাট বা দখল করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, সিসিএন।